হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল এবং এখন আমি করবো রণবীর কাপুরের আপকামিং সিনেমা শামশেরার টিজার রিভিউ। তো পার্টিকুলার এই টিজারটা দেখে সিনেমাটার গল্প সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে, যেটুকু বোঝা যাচ্ছে গল্প সম্পর্কে ব্রিটিশদের দ্বারা একটা পার্টিকুলার শ্রেণীর মানুষজন, একটা পার্টিকুলার কমিউনিটির মানুষজন তারা প্রচণ্ড রকমভাবে অত্যাচারিত এবং ব্রিটিশরা সঞ্জয় দত্তের ক্যারেক্টারকে অ্যাকচুয়ালি নিয়োগ করেছে এই পার্টিকুলার এরিয়াটাকে কন্ট্রোল করার জন্য। এবার সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা এই সিনেমার মধ্যে মেইন অ্যান্টাগনিস্ট হতে চলেছে এরকমই আমার মনে হচ্ছে, এবং রণবীর কাপুর এখানে হিরো। রণবীর কাপুর অ্যাকচুয়ালি এখানে একটা ডাকাতের চরিত্রে সে অভিনয় করছে, সে বেসিক্যালি এই কমিউনিটির লিডার, যে এই কমিউনিটির মানুষজনদেরকে আর কি সঞ্জয় দত্তের হাত থেকে এবং ব্রিটিশদের হাত থেকে বাঁচাবে এবং নিজেদের স্বাধীনতা তারা কেড়ে নেবে। এই পার্টিকুলার টিজারটা যদি স্ট্যান্ড অ্যালোন হিসেবে বিচার করি দেখতে দুর্দান্ত লাগছে। যে VFX এর কাজ সেটা খুবই সুপ্রিম কোয়ালিটির হয়েছে, এবং একই সঙ্গে যে ডার্কিশ টোনটা এই টিজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেটা দেখতে দুর্দান্ত লাগে। যে ব্যাকগ্রাউন্ড স্কোর সেটাও খুব সুন্দর, সাবজেক্টটাকে যথেষ্ট জাস্টিফাই করছে। তো সব কিছু মিলিয়ে যদি টিজারটাকে এক কথায় বলতে হয়, টিজারটা বেশ ভালো স্ট্যান্ড অ্যালোন হিসেবে। সঞ্জয় দত্তের লুক এখানে ভালো লাগছে, রণবীর কাপুরের যে ডায়লগটা আমরা শুনতে পাচ্ছি সেটা বেশ ভালো লাগছে। এরকম ক্যারেক্টারে রণবীর কাপুরকে আমরা সচরাচর দেখতে পাই না, তিনি তার ক্যারিয়ারে অন্য ধরনের ছবি করেছেন। এটা কাইন্ড অফ আ ডার্ক ক্যারেক্টার হতে চলেছে যতদূর মনে হচ্ছে, অন্তত পক্ষে এই টিজার দেখে কিংবা পোস্টার টাইটেল দেখে অন্ততপক্ষে সেরকমই মনে হচ্ছে। দেখা যাক রণবীর কাপুর কীরকম কাজ করেন। তার ফেস এখনও টিজারের মধ্যে রিভিল করা হয়নি, তাকে ফলো শটেই ম্যাক্সিমাম সময় দেখানো হয়েছে। একটা দুটো সিনে অবশ্য রণবীর কাপুরের মুখ দেখা যাচ্ছে, কিন্তু তাতে করে তার চরিত্রের মানে কীরকম লুক হবে সেটার ব্যাপারে খুব একটা পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে না, জাস্ট ওই কোনো রকমে দেখা যাচ্ছে আর কি। এবং এটা খুব বুদ্ধিদীপ্তভাবে করা হয়েছে, এটা ভালো ডিসিশন যে টিজারের মধ্যে তাকে পুরোপুরি দেখিয়ে দেওয়া হয়নি। ট্রেলারের জন্য মানুষ অপেক্ষা করুক, দুদিন পরেই আসছে, তখন মানুষ দেখতে পাবে, সেই ইন্টারেস্টটা গ্রো হোক ধীরে ধীরে, একটুখানি অপেক্ষা বাড়ুক মানুষের। সব দিক ভেবে যদি বলি টিজারটাকে স্ট্যান্ড অ্যালোন হিসেবে বিচার করলে টিজারটা ডেফিনেটলি ভালো, তবে এই টিজারের মধ্যে সমস্যা রয়েছে, এই সিনেমাটার মধ্যেই সমস্যা রয়েছে। যশরাজ কেন এটাকে প্রমোশন করছে না সেটা টিজারটা দেখে আমি খুব পরিষ্কারভাবেই বুঝে গেছি। এই পার্টিকুলার সিনেমাটার সঙ্গে KGF চ্যাপ্টার 2 এর আপনারা প্রচণ্ড রকমভাবে মিল পাবেনই আমার ধারণা। গল্পটা আপনারা যদি ভালো করে ভেবে দেখেন, গল্পটার সঙ্গে তো মিল রয়েছে, এবং এর যে ট্রিটমেন্ট কিংবা এর যে ন্যারেটিভ স্টাইল, স্ক্রিন প্লে সব কিছুতেই হয়তো আপনারা মিল পাবেন। যে কারণে যশরাজ এই ছবিটাকে প্রমোট করেনি, কারণ তারা বুঝে গেছে যে প্রথম 3 দিন হয়তো আমরা হিউজ প্রমোশন করার জন্য ব্যবসা করলো, কিন্তু তারপর অডিয়েন্স ধরে ফেলবে, যেটার সঙ্গে KGF এর যথেষ্ট সিমিলারিটিস রয়েছে। এবং KGF যে ধরনের ব্যবসা হিন্দি বেল্টে করেছে, হিন্দির অডিয়েন্সের KGF 2 দুটোই দেখা বেসিক্যালি। সেখানে দাঁড়িয়ে শামশেরাকে অযথা প্রমোশন করে পুষ দিয়ে কোনো লাভ হবে না। তার মানে কি আমি বলছি যে শামশেরা KGF এর থেকে টোকা হয়েছে? একেবারেই আমি সে কথা বলছি না। হতে পারে যে KGF যখন সাকসেসফুল হয়েছে পার্ট 1টা, হঠাৎ করে সে হিন্দিতে 40 কোটি+ কালেকশন করে দিয়েছে, তখন মেকাররা ঠিক করেছিল যশরাজের যে চলো ভাই একটা আমরা এই ধরনের করি, কিন্তু তারপরে যে মানে ওই পার্টিকুলার সাউথ ইন্ডিয়ান ছবিটা সারা ভারতবর্ষ ছেয়ে যাবে তারা হয়তো সেটা বুঝতে পারেন। দুটো সিনেমার বিষয়ের মধ্যে সিমিলারিটিস থাকতেই পারে, একই টেমপ্লেটকে ফলো করে দুটো ছবি হতেই পারে, এবং সেটা হওয়া সত্ত্বেও দুটো ছবি ভালো হতে পারে। তো শামশেরা ডেফিনেটলি ভালো ছবি হতে পারে, আমি কখনোই বলছি না যে শামশেরা KGF এর থেকে টোকা, তবে ডেফিনেটলি কনসেপ্টে মিল আছে, আইডিয়াতে মিল আছে গল্পের। আর একই আইডিয়ার ওপরে, একই কনসেপ্টের ওপরে যদি KGF এর মতন একটা বড় হিট বেরিয়ে যায়, তারপর আর শামশেরাকে প্রমোশনাল পুশ দেওয়ার কোনো অর্থ হয় না। এটা বেসিক্যালি যশরাজ বুঝেছে। আমি বলছি না শামশেরা মানে আমি শামশেরাকে কোনোরকমভাবে এখানে ছোটো করতে চাইছি না, ছবিটা ভালো হতেই পারে, কিন্তু শামশেরাকে প্রমোশন না করার যে অ্যাপ্রোচটা যশরাজের সেটা এখন আমার ঠিক মনে হচ্ছে। আমি আজ সকালবেলায় একটা ভিডিও করেছিলাম যেখানে আমার মনে হয়েছিল যে কেন পুশ করছে না, প্রমোশন কেন করছে না যশরাজ, কিন্তু এখন কারণটা খুব পরিষ্কার আমার কাছে। তবে সেই সব দিয়ে এটাই বলবো যে শামশেরার টিজার স্ট্যান্ড অ্যালোন হিসেবে বেশ ভালো, ট্রেলারটা ভালো হোক আমি এটাই চাইবো, এবং সিনেমাটাও ভালো হোক আমি এটাই চাইবো। কারণ বলিউড এখন ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে না, বলিউডের একটু কালেকশন করা তো দরকার। মানে শামশেরা অ্যাটলিস্ট যেন 100 কোটিটা ক্রস করে, যদিও আমি জানি না এই মুহূর্তে টিজার দেখার পরে কতটা সেটা চান্সেস রয়েছে। মানুষ একবার যেই KGF এর সঙ্গে সিমিলারিটিসটা খুঁজে পেয়ে যাবে, হয়তো টিজারে খুঁজে পাচ্ছে না, ট্রেলারে খুঁজে পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে, তখন কিন্তু চাপ হবে। এবার এরকমও হতে পারে যে আমি ভুল প্রমাণিত হলাম, ট্রেলার এলো তখন আমার মনে হলো যে সম্পূর্ণ অন্য জিনিস দেখতে পাচ্ছি, মোটেই KGF এর সঙ্গে সিমিলারিটিস নেই। আমি ট্রেলার রিভিউ করব, যদি আমার সেটা মনে হয় আমি ডেফিনেটলি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা ছিল আমার ওভারঅল মতামত টিজারটাকে নিয়ে এবং যশরাজের প্রমোশনাল স্ট্র্যাটেজি নিয়ে। আপনাদের কী মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এখন সিনেমা, ওয়েব সিরিজ সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।